মন্ত্রিসভায় আরও 7 জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। এর মধ্যে 3 জন সরাসরি নির্বাচনে জয়ী হয়ে সংসদে এসেছেন, আর 4 জন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য। নাহিদ ইজাহার খান পেয়েছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এই মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী নেই, ফলে নাহিদ ইজাহার মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব পালন করবেন। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন নাহিদ ইজাহার খান। তিনি শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রমের মেয়ে। একাদশ জাতীয় সংসদেও তিনি সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন। তার পৈতৃক আদি নিবাস ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে। বাবা নাজমুল হুদাকে হত্যার পেছনে জিয়াউর রহমানকে দায়ী করে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন নাহিদ ইজাহার। শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম হত্যার 47 বছর পর রাজধানীর শেরেবাংলানগর থানায় মামলা করেন তার মেয়ে নাহিদ ইজাহার খান। বাবা খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম হত্যাকাণ্ডের সঠিক তদন্ত চান আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য নাহিদ ইজাহার খান। বলেন, 1975 সালের 15 আগস্ট, 3 নভেম্বর এবং 7 নভেম্বর পরবর্তী সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের একটি তদন্ত হোক, যার মধ্য দিয়ে বের হয়ে আসবে জিয়াউর রহমান ও তার সহযোগীদের ভূমিকা এবং দলের ভূমিকা। অনেক অজানা তথ্য জাতির সামনে বেরিয়ে আসবে। নাহিদ ইজাহার খান বলেন, 1975 সালে 7 নভেম্বর বাংলাদেশের একটি কালো অধ্যায়। 7 নভেম্বর এই সংসদ প্রাঙ্গণে মেজর জেনারেল খালেদ মোশারফ, তার বাবা খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম এবং লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দার বীর উত্তমকে হত্যা করা হয়। তবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে 1975 সালের 7 নভেম্বর 3 সেনা কর্মকর্তা হত্যার অভিযোগে মামলার আসামি করায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মামলার বাদী সংসদ সদস্য নাহিদ ইজাহার খানের সমালোচনা করেন। বলেন, নাহিদ ইজাহার খান সম্ভবত তার নিজের মায়ের লেখা বইটিও পড়ে দেখেনি। ওই বইয়ে সুস্পষ্টভাবে হত্যাকাণ্ডের পেছনে জাসদ নেতা কর্নেল আবু তাহিরের সংশ্লিষ্টতার বিষয় উঠে এসেছে। বিএনপি মহাসচিব বলেন, 1975 সালের 3 নভেম্বর খালেদ মোশারফের নেতৃত্বে সংঘটিত সামরিক অভ্যুত্থানের অন্যতম সহযোগী ছিলেন নাজমুল হুদা। অভ্যুত্থানে সক্রিয় নেতৃত্ব দিতে তিনি ঢাকায় আসেন। খালেদ মোশারফের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতা দখল করে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে গৃহবন্দী করা হয়। মূলত খালেদ মোশারফ ও তার সহযোগীদের রাজনৈতিক উচ্চাভিলাষের সূচকে প্রথমত ইতিহাসে নৃশংস জেল হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিএনপি মনে করছে, খালেদ মোশারফের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের ফলে সেনা ছাউনিতে চরম বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। সে সুযোগের অপব্যবহার করে কর্নেল তাহির ইনু গঙ্গের নেতৃত্বে বিপ্লবী সৈনিক সংস্থা ও জাসদ গণবাহিনীর মাধ্যমে পাল্টা অভ্যুত্থান সংঘটিত করে। তারা সেনাবাহিনীতে সেনা অফিসার সৈনিক বিরোধ সৃষ্টি করে নির্মম সেনা অফিসার হত্যার সুদূর প্রসারে দেশি বিদেশি চক্রান্তে সামিল হয়, যার নির্মম শিকার হচ্ছেন খালেদ মোশারফের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের অন্যতম সহযোগী কর্নেল খন্দকার নাজমুল হুদা। বিএনপি মহাসচিব আরও বলেন, 1975 সালের 15 আগস্ট আওয়ামী লীগের অভ্যন্তরীণ ক্ষমতালোভীদের চক্রান্তে সংঘটিত শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ড, 3 নভেম্বর খালেদ মোশারফের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ও 7 নভেম্বর জাসদ গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থার সাংগঠনিক ও রাজনৈতিক আদর্শে কর্নেল তাহির ইনু গঙ্গের নেতৃত্বে পাল্টা সেনা অভ্যুত্থান এবং সৈনিক অফিসার বিরোধ উস্কে দিয়ে নৃশংস সেনা অফিসার হত্যার নীলনকশা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অস্তিত্ব বিলীন করার এক ঘৃণ্য ষড়যন্ত্র রুখে দিতে জিয়াউর রহমান জাতির ক্লান্তি লগ্নে সাহসী ভূমিকা অবতীর্ণ হন। ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী একজন সদস্য নাহিদ ইজাহার খান সম্ভবত তার নিজের মায়ের লেখা বইটিও পড়ে দেখেননি। দায়েরকৃত মামলার বাদী নাহিদ ইজাহার খানের মায়ের লিখিত বইয়ে 134 পাতা সুস্পষ্টভাবে হত্যাকাণ্ডের পেছনে কর্নেল তাহিরের সংশ্লিষ্টতার বিষয় উঠে এসেছে। মির্জা ফখরুল বলেন, এতে আরও উঠে এসেছে কর্নেল তাহিরের নির্দেশে হত্যাকাণ্ডের 4 দিন পূর্ব থেকে কর্নেল হুদাসহ অন্যদের ভারতের চর হিসেবে সেনাবাহিনীতে প্রচার করেছিল জাসদ গণবাহিনী। মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরীও একই কথা লিখেছেন বইটির ভূমিকায়। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।